হয়েছে আমাদের বেরোনোটাই আজকে ভুল হয়েছে। আমাকে বকছে, বলছে তোমার গলায় পা দেবো, এত বড় কথা বললো তোমাদের সামনে, কেমন অসভ্য ছেলে। তাহলে এখন বলছে বন্ধ করো বন্ধ করো। কেন আমি বন্ধ করবো? আমাকে এরকম সবার সামনে অপমান করেছো। গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, আমি রিয়া। আজকের ব্লগটা আমি দুটো থেকে স্টার্ট করছি, আর এইমাত্র আমি স্নান টান করে এলাম। দেখো আমার চুল ভিজে রয়েছে, এখনো শুকায়নি, আর চিকুকে আমার এখনো খাওয়ানো হয়নি। চিকু চিকুর বাবার কাছে বায়না করেছে আজকে আইসক্রিম খাবে, কালকে রাত্রির থেকে বায়না করেই যাচ্ছে। ওকে নাকি আইসক্রিম কিনে দিতে হবে, কালকে দই কিনে দিয়েছি, তাতে ওর পোষায়নি, এই চোখ এখন এরকম আইসক্রিম নিয়ে বসে পড়েছে। আর খাটের অবস্থা দেখো, যত খেলনা এনে রাখার জায়গা হলো খাট, খাটের মধ্যে রেখে দিয়েছে। ওই আইসক্রিমটা যদি খায় ও আর দুপুরবেলা খেতে পারবেই না। বাবু ভাত খাবি না কেন? আইসক্রিম খেলে পেট ভরবে? সকালবেলা আমাকে বলছে আমার না পরোটা খেতে ইচ্ছা করছে, এবার আমি বলছি ঠিক আছে আমি তাহলে পরোটা বানিয়ে দিই। বললো না ওই মানে বাড়ির পরোটা ও খাবে না, দোকানের পরোটা খাবে। ওর থেকে দোকানের পরোটা খেতে খুব ইচ্ছা করছে, তা আমি বললাম আমাদের এখানে কোনো দোকান নেই, মানে সামনাসামনি কোনো দোকান নেই, পরোটা কিনতে গেলে হয় ছ নম্বরে যেতে হবে, নয় নৈহাটিতে যেতে হবে। তো আর যেহেতু একটুখানি বাচ্চা, এখন বাইরে থেকে কি পরোটা এনে খাওয়াবো ওর, বাইরে পরোটা খেতে ইচ্ছা করছে, একবার একবার আইসক্রিম খেতে ইচ্ছা করছে, মানে যেগুলো করোনার টাইমে খাওয়া উচিতই না ওর নাকি সেইগুলো খেতে ইচ্ছা করছে। তাই তো, সকালবেলা কি খেতে ইচ্ছা করছিল একটু বল সবাইকে, দোকানের কি, দোকানের কি, দোকানের পরোটা খেতে ইচ্ছা করছিল ওর। ফ্যান খেতে পারবে না, আমি কি করে জানবো ফ্যান চলছে না কেন? এই যে এখানে বাবা খেয়ে নিচ্ছে, বাপরে ওই দেখ ওখানে ফেললু কি লাগিয়েছে, এ দেখি দেখি তোর মুখ, বাহ। আমার খাওয়া দাওয়া কমপ্লিট, আর খাওয়া দাওয়া করে একটা পাঁপড় খাচ্ছিলাম, কারণ যেগুলো খেয়েছি সেগুলোকে হজম করতে হবে। তো তোমাদের তো আমি দেখাইনি যে আজকে সানডে ফান্ডে স্পেশাল রান্না কি হয়েছিল। তো আজকে মা রান্না করেছিল মাছের মাথা দিয়ে মুগ ডাল আর খাসির মাংস, এই দুটোকে হজম করবার জন্য আমাকে পাঁপড় খেতে হয়েছে। আর আমার ছেলেকেও আমি খাইয়ে দিয়েছি আর নিজেও খেয়ে নিয়েছি। তো এখন ভাবছি যে মা বলছে ঠাকুরকে পুজো দেওয়ার জন্য গঙ্গা জল শেষ হয়ে গেছে, তো দেখি যদি বৃষ্টিটা একটু অল্প অল্প পরে বা একদম যদি কমে যায় তাহলে গঙ্গায় যাব, গঙ্গায় গিয়ে একটুখানি ঠাকুরের জলটা এনে দেবো। আর চিকু আর চিকুর বাবা ঘরে রয়েছে, এখন আমার বোনকে ভিডিও কলে ওদের বাড়িতে জল উঠে গেছে, ওই জল দেখছে, কারণ এত বৃষ্টি হয়, বৃষ্টিতে খালি জল উঠে যায়। ওদের ওই জায়গাটার নিচু, মানে ও থাকে যাদবপুরে শান্তিপল্লিতে, মানে এডবি বাস স্ট্যান্ডের পাশেই, আর ওখানে সব একদম জলে থই থই করছে, ওরা দুটো মিলে ওই সব দেখছে এখন। এই যে ভিডিও কলে এখন কথা হচ্ছে, কি রান্না হচ্ছে বল? মাংস ভাত পটল ভাজা ডাল মাছ চাটনি পাঁপড়। আমাদের মটন হয়েছে, মটন, হ্যাঁ হ্যাঁ। দাঁড়া, আজকে তো দশহরা, তো আজকের দিনে বৃষ্টি পড়া বা মেঘ ডাকা, সব থেকে বড় কথা হলো মেঘ ডাকলে নাকি আজকে খুব ভালো। আজকে এখনো অবধি কোনো রকম মেঘ ডাকিনি, কোনো কিচ্ছু হয়নি। আর অনেকের বাড়িতে আজকের দিনে মনসা পুজো হয় বা অনেক রকম নিয়ম থাকে, আর আমাদের বাড়িতে এই মনসা পুজোটায় কোনো নিয়ম নেই, অন্য একটা সময় মনসা পুজো হয় কিন্তু সেটা আজকে না। ওরে বাপরে, এত কাঠপিঁপড়ে কামড়াচ্ছে না আমাদের এখানে, যে এত কাঠপিঁপড়ে হয়েছে, জামা কাপড় ঝেড়ে পড়লেও কোথাও না কোথাও গিয়ে একটা থাকে আর কুট করে কামড়াচ্ছে যায়, সেই জায়গাটা ফুলে যাচ্ছে, এত জ্বলছে মানে কি বলবে। আর একটা জিনিস দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি, এই দেখো বাপ্পার গাড়িতে এই যে পুতুল আর পুতুলের দত্তক নেয়া বেবি বসে বসে এখানে ব্রেস্টফিড করছে। তো আমার ছেলে এখন ওর বাবার পেটে উঠে ব্যালেন্সের খেলা দেখাচ্ছে, দেখো 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 কি অবস্থা। মুখে হাত দিও না সোনা, ব্যালেন্স করো করো, ব্যালেন্স করো দেখি করো, তোর বাবা তো চটকে গেল, এই গেল 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 গেল, এসো এসো নেমে এসো। আমরা রেডি হয়ে গেছি আর এখন যাচ্ছি গঙ্গা জল আনতে। ওই দেখো চিকু রেডি হয়ে গেছে, চিকুকে আজকে একটা নতুন জামা নতুন প্যান্ট আর পুরনো জুতো পরিয়ে দিয়েছি, জুতো আর নতুন ছিল না। ওই যে হাতে নিয়েছে গঙ্গার জলের ড্রাম আর ওইটা কি বলে হেলমেটটা নিয়েছে, আর ওর বাবা এখানে গাড়ি মুছছে, আমি পুরো রেডি ও রেডি, এবার যাবো। এখন একটুখানি বৃষ্টিটা কমেছে, একটু কমেছে না অনেকটাই কমেছে, আজকে সারাদিন ধরে তো শুধু ঝিরিঝিরি করে বৃষ্টি পড়েছে। তো যাই দেখি ঘুরে আসি, চলো তোমরাও আমাদের সঙ্গে। আর ওই যে
ফেললাও চলে এসছে, ফেললাও ভাবছে যে এরা কোথায় যাবে বাবা, এদের সঙ্গে আমাকেও যেতে হবে, ওও নাকি যাবে আমাদের সঙ্গে, বোঝো কাণ্ড। গাড়িতে দে, গাড়িতে দিয়ে দে ব্যাগটা, এই ব্যাগটা নাও। হ্যাঁ এবার উঠে পড়ো, উঠে পড়ো। হ্যাঁ হ্যাঁ ওই তো ওই ওপর থেকে সাদা রঙের যে জামা পরে রয়েছে, ওঠো। এ বাবু উঠছে কিন্তু, দেখো ঠিক করে ঠিক করে। হ্যাঁ সরে বস, চলো গাড়ি ঘোড়া। আমার ছেলেকে রাগানোর জন্য আমাকে না নিয়ে রাস্তায় চলে গেল, যাতে ছেলে চিল্লায় যে না আমার মায়ের সঙ্গে আমি যাব, ওই কারণে ওই দেখো রাস্তায় নিয়ে চলে গেল। আর ও ঘুরে ঘুরে দেখছে যে যা আমার মাকে নিল না, আমাকে নিয়ে চলে গেল, আমাকে নিয়ে কোথায় চলে যাবে, মানে এরকম ভাবছে। এই হলো জিনিস। ও ওই পারে যাচ্ছে তেল ভরতে, এই দেখো সাবধানে। ওই আমাদের এই সামনে একটা পেট্রোল পাম্প আছে, বড়া পেট্রোল পাম্প, তো ওইখান থেকে তেল ভরবে, ওই ছেলেকে নিয়ে ওই জন্য গেল, তেল ভরে এসে তারপর আমাকে নিয়ে যাবে। কি কাণ্ড, আমি মাস্ক নেবো, মাস্ক নিতে ভুলে গেছি, যেটা সব থেকে দরকারি জিনিস, মানে মাস্ক ছাড়া রাস্তায় যাওয়াই যাবে না, পুলিশে তো ধরবে, আর উল্টে গঙ্গা জলের বদলে করোনা নিয়ে চলে আসবে, আর আমি সেই মাস্ক নিতেই ভুলে গেছি। এখন দেখি বাড়ি গিয়ে মাস্কটা আগে নিয়ে আসি, চল। এই যো মাস্ক নিয়ে চলে এসছি, এটাকে মুখের ভেতর আটকে নেবো, নইলে বাবা এটা ছাড়া একদম যাওয়া যাবে না। হয়ে গিয়েছে আমার মাস্ক পরা, আর ওই জোমরা আসছে, ওই যো। আরে বাবু পেছন ঘুরে ঘুরে দেখতে ভাবছে আমাকে না নিয়ে চলে আসো, ও তো ভয় পেয়ে যাবে, কি অবস্থা তুমি না সত্যি। হ্যাঁ তা হাত ধরে রেখেছো, আমি কি করে বুঝবো, আবার এই যে চলে এসছি, এই যে চিকু যাচ্ছে এখন, আর দেখো কত কি নোংরা, কি করে জলটা তো ভরবো গো। হ্যাঁ কই, ওই দেখ সাঁতার কাটছে, দেখেছিস, ওই দেখ গঙ্গায় নেমে সাঁতার কাটছে। এ দা বাবু তোর বন্ধু, কত বন্ধু রে, ছোট ছোট কত বন্ধু হয়েছে। ওপারে নাও, নিচে নাও, নিচে নাও, আর ভরো না, আর ভরো না, ছেড়ে ছোট ভরো না, ছেড়ে আর ভরো না। ভরো তো
দেখো আকাশের অবস্থা, আকাশে পুরো কালো মেঘ। বাড়ি যেতে পারবো কিনা যে সন্দেহ আছে। দেখো এই নৌকাটাকে মানে পূজো দিয়েছে, নিয়ে যাবে। এত কালো মেঘ করেছে বলবার মতো না। আর আমার ছেলে ভাবছে যে এটা পুকুর, পুকুরেও স্নান করবে। এ শুরু হয়ে গেছে বৃষ্টি, চলো চলো। ভরা কমপ্লিট, আকাশে পুরো ঘন কালো মেঘ আর বৃষ্টি শুরু হয়ে গেছে। বাড়ি যেতে পারবো কিনা তার নেই ঠিক। আর এখান থেকে তো টোটো করে যেতে হবে, তার কারণ বাপ্পা আমাদের বাড়ি দিয়ে আসবে না, এখানে ছেড়ে দেবে, ওর বাড়ি যাবে আর আমরা আমাদের বাড়ি যাব। এই দেখো বৃষ্টি পড়ছে, শুরু হয়ে গেছে বৃষ্টি, চলো। এত মেঘ হয়েছে আমাদের বেরোনোটাই আজকে ভুল হয়েছে। আমাকে বকছে, বলছে তোমার গলায় পা দেবো, এত বড় কথা বললো তোমাদের সামনে। কেমন অসভ্য ছেলে তাহলে ভাবো। এখন বলছে বন্ধ করো বন্ধ করো। কেন আমি বন্ধ করবো? আমাকে এরকম সবার সামনে অপমান করেছো না? আমি তো বলবো না। আমি দেখো না তোমাকে কি কে কি বলে, কমেন্ট গুলো পড়ে আমি সমস্ত কিছু তোমাকে পাঠাবো, দেখবে তখন। গুড ইভিনিং, এখন বাজে সন্ধ্যে 7টা, বাইরেটা একদম প্রচন্ড বৃষ্টি হচ্ছে আর আমরা বাড়ি চলে এসেছি। আজকে তো যাই হোক করে টোটো করে মা ছেলে দুজনে মিলে বাড়ি চলে এলাম। আর এই মুখটাকে একটু টোনার লাগিয়েছি বলে এরকম লাগছে। মুখটা ধুয়ে টুয়ে চা টা খেয়ে তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি। আর চিকু হলো ওর বাবা যে দুপুরবেলা যে আইসক্রিমটা এনেছিল ওর জন্য একটা, আমার জন্য একটা, যেটা আমার জন্য এনেছিল সেটা আমি খাইনি, সেই আইসক্রিমটা এখন বসে বসে খাচ্ছে। আমার ছেলে যদি দেখে আমাদের বাড়ির সবাইকার জন্য আইসক্রিম আনা হয়েছে, ও কাউকে খেতে দেবে না, একটার পর একটা নিজেরাই খেয়ে যাবে। আর আজকে তো গঙ্গার ধারটা দেখতে পেলে, এত মেঘ করেছিল, আমি তো ভাবলাম মনে হয় এই কিছুদিন আগে ইয়াসের আগে একখানা টর্নেডো নৈহাটি গঙ্গা না ভাটপাড়া গঙ্গার ওপর দিয়ে চলে গিয়েছিল। আমি ভাবছি মনে হয় আজকেও সেরকম হবে। তো ওই এত কালো মেঘ করেছিল, তা আর হলো না, নাই হোক না হওয়াই ভালো। তো আমরা বাড়ি চলে এসেছি আর বাড়ি আসার পথে তো প্রচন্ড বৃষ্টি, প্রচন্ড। বাপ্পা ওর বাড়ি চলে গেছে, আমিও আমার বাড়ি টোটো করে চলে এসেছি, গেছিলাম স্কুটিতে, এসেছি হলো ইয়েতে। আর ওই দেখো ফেল্লুকে ঘোড়া বানিয়ে ও চলছে, ও এই কীর্তি করে, ফেল্লু কিছু বলে না, ও পিঠের ওপর উঠে ও চলে যাচ্ছে, আমার ছেলেও চড়ছে, মানে ঘোড়া, ওর এটা ফেল্লু ঘোড়া। ওই দেখো দেখো, বললেও শোনে না। আমি ফেল্লুকে কতবার বলি ফেল্লু একটু ঘেউ ঘেউ করবি, ও ভয়েতে উঠবে না। ও বাবা, ফেল্লু ঘেউ ঘেউ করবে না, আর ফেল্লুর ওপরে ফেল্লুর মালিকও কোনো ব্যাপার নেই, জানে যে ওকে ফেল্লু কামড়াবেই না। আর যাও বা উঠোনটা একটু শুকিয়েছিল, এই যে দুদিন এত মানে তিন চার দিন যে এত নিম্নচাপ হচ্ছে, এত হচ্ছে, শুকাচ্ছেই না। আর কি বলতো, উঠোন কাদা কাদা থাকলে না ভালো তো লাগেই না, তাছাড়া আমার ছেলে গিয়ে ওই কাদাতে লাফাবে, ঝাঁপাবে, জামা কাপড় নোংরা করবে, সেগুলো কাচড়ে মানে প্রচন্ড কাজ বেশি হয়ে যায়, এইসব এক্সট্রা কাজ হয়ে যায়। আর দেখো ওর কীর্তি দেখো, এই করতে লাগছে। আর এসে এই দেখো দুটো জুতোকে এখানে ছুড়ে দিয়েছে, জুতো তো পড়া হয়ে গেছে, গোছাবে তো চাকর আছে। এই বাবু ফেললু কিন্তু কামড়াবে না, ফেললু অবিদে হচ্ছে, ছাড় আমার গলা যাচ্ছে, মোরা হচ্ছে, ও কি ঘোড়া? হ্যাঁ ছাড় বাবু ছাড়, ওর ও ছোট মানুষ না, ওর কষ্ট হয় তো না, ও কি ঘোড়া নাকি? তোমাকে ঘোড়া চাপাবে। আমি বাড়িতে এসে চিকুকে পেডিয়াশিওর খাইয়ে দিয়েছি, ও ওটা খেয়ে নিয়েছে। আর কি বলতো, মাথাতে না বৃষ্টির জল পড়েছে, আর বৃষ্টির জল পড়লে না চুলটা কেমন আঠা আঠা হয়ে যায়, ওই জন্য একটা সিরাম দিয়েছি আর চুলটা একটু ভেজা বলে খুলে দিয়েছি। আর ওয়েদারটা এত সুন্দর হয়ে রয়েছে, মানে চুল ছেড়ে রাখলে কোনো কষ্ট হচ্ছে না। অন্য সময় কিন্তু চুল যদি মানে বেঁধে রাখা হয় বা ঘাড়ের কাছে পড়ে খুব কষ্ট হয়, কিন্তু যেহেতু বৃষ্টি হচ্ছে ওয়েদার এত সুন্দর, চুল ছেড়ে একদম কষ্ট হচ্ছে না। চুলটা যখন শুকিয়ে যাবে তখন আমি চুলটাকে বেঁধে ফেলবো। বাবু ওকে ছাড়বি তুই? কিছুতেই শুনছে না ওকে, যে এত ডিস্টার্ব করে আমার ছেলে, বলার মতো না। আর ও একটা বাচ্চা কুকুর, সেই অত্যাচারগুলো বসে বসে সহ্য করে, কি বলবে বলো। আজকে 9টা, আমি চিকুকে খাওয়াতে বসে গেছি আর চিকু এখন মাছের মাথা দিয়ে মুগ ডাল আর এই ডিম সিদ্ধ দিয়ে খাচ্ছে। আর আমি যখনই ভিডিও করবো তখনই ডিস্টার্ব করবে, এটা হলো ওর স্বভাবের মধ্যে পড়ে গেছে। আমি ভিডিও করলে ওর গরম লাগে, আর দুই ডিস্টার্ব করতে মনে হয়। আর মাছের মাথা দিয়ে মুগ ডালটা না আজকে একটু ঝাল হয়ে গেছে, ও ঠিকঠাক অতটা খেতে পাচ্ছে না, কিন্তু ফুচকা দিলে পরে ফুচকাটা ঠিক খেয়ে নেয়, যতই ঝাল হোক ওতে ওর ঝাল লাগে না, বাড়ির খাবারে ওর যত ঝাল লাগে। ওরম করছিস কেন তুই? পাখাটা তো নষ্ট হবে।
কথা বললে শুনিস না। পাখা দিয়ে হাওয়া খেতে লাগে না, কারেন্ট চলে গেলে। তাড়াতাড়ি খাও, চোখে তো ঘুম একদম ঢুলুঢুলু হয়ে যাচ্ছে, চোখ তো একদম ঢুলুঢুলু করছে। আবার তুই ওর পেছনে লাগছিস। চিকুকে খাওয়ানো টাওয়ানো কমপ্লিট হয়ে গেছে, এমনকি বিছানা করাও হয়ে গিয়েছে। আর টুকিটাকি যে চিকুর জামা প্যান্ট, তারপর আমি দুটো ফানি ভিডিও করেছিলাম, সেই জামা প্যান্ট গুলো পড়েছিল, গুছানোর টাইম হচ্ছিল না, তো এখন গুছিয়ে নিয়েছি। আর মুখেতে একটা ফেস প্যাক লাগিয়েছি। আর আমি যে ফেস প্যাকটা ব্যবহার করি সেটা হলো এই যে প্লামের গ্রিন টি ফেস প্যাক, এটা ভীষণই ভালো। আমার স্কিন হলো অয়েলি স্কিন, অয়েলি স্কিনে তো মুখে এক গাদা পকোড়া বেরোয়, সেই পকোড়া কমানোর জন্য আমি এটা ব্যবহার করি। আর আমার খুব উপকার হয়েছে। তোমাদের যাদের যাদের অয়েলি স্কিন তারাও এটা ব্যবহার করতে পারো, এটা ভীষণই ভালো। আর চিকু যেহেতু দুপুরবেলা ঘুমায়নি, এখন ওর প্রচন্ড ঘুম পেয়ে গেছে, আমিও এই ফেস প্যাকটা দিয়েছি। এটাকে ধুয়ে এসে চিকুকে ঘুম পাড়াবো, যদিও আমি এখনো রাত্রিরে ডিনার করিনি, ওকে ঘুম পাড়িয়ে তারপর করে নেব। আর একটা কথা, এই ফেস প্যাকটা দিয়ে কথা বলা যায়, খাওয়া যায়, কাজ করা যায়, এতে কোনো প্রবলেম হয় না, কোনো রিঙ্কেলও আসে না, কোনো কিচ্ছু আসে না। তো এটাকে আধ ঘন্টা রেখে ধুয়ে ফেলতে হবে, আর বেশি দেওয়া যায় না, প্রচন্ড দাম, এই জন্য এটাকে কম কম করে ইউজ করতে হয়। আর এটার সব থেকে ভালো দিক, এটা সপ্তাহে একদিন ইউজ করলেই যথেষ্ট, 50 গ্রামের প্রোডাক্ট, তাই মনে হয় 450 টাকা দাম, এত দাম এ আমার কাছে অনেক। তো কি আর করা যাবে, চলো আজকের মতো আমার ব্লগটা আমি এখানেই এন্ড করছি। আবার তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি থেকো, সাবধানে থেকো। চলো, গুড নাইট।